সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন কভার ফাইল। কভার ফাইল তৈরি করার জন্য আমি বাড়িতে পড়ে থাকা বিভিন্ন জামা কাপড়ের বক্স এবং কেকের বক্স ব্যবহার করছি। এগুলো না থাকলে মাউন্ট বোর্ড বা কার্ডবোর্ডও ব্যবহার করা যেতে পারে। কভার ফাইলের জন্য আমি বেশ কয়েকটা সাইজের কাগজ কেটে রেখেছি। কভার ফাইলটা আমি 35 সেমি লম্বা এবং 25 সেমি চওড়া তৈরি করছি। এই মেজারমেন্টটা নিজের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। এছাড়া স্কুল বা কলেজের প্রজেক্টে যে মেজারমেন্টটা দেওয়া থাকে সেই মেজারমেন্ট অনুযায়ী করা যাবে। এটা কভার ফাইলের নিচের পোর্শন হবে। এবার আসছে কভার ফাইলের উপরের একটা পার্ট। কভার ফাইলের উপরে যে বড় দুটোর পার্ট থাকে তার মধ্যে একটা হবে 34 সেমি লম্বা আর 19.5 সেমি চওড়া, আর একটা একই লম্বা 34 সেমি আর 16 সেমি চওড়া। এবার আসছে কভার ফাইলের সাইডে যে দুটো পার্ট থাকে সেটা 13 সেমি চওড়া এবং 24 সেমি লম্বা। এ দুটো একই মাপের হবে। এখন সবগুলো এক সাইডে সরিয়ে রাখছি। নিচের পার্টকে শক্ত করার জন্য আরও দুটো কাগজের টুকরো এভাবে আঠা দিয়ে আটকে দিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে সেট করে দিচ্ছি। কভার ফাইল বানানোর জন্য আমি পিঙ্ক কালারের দুটো আর্ট পেপার ব্যবহার করছি। পছন্দ মতো যে কোনো কালারের আর্ট পেপার নেওয়া যাবে। নিচের যে পার্টটা বানিয়ে রেখেছি তার থেকে চারপাশে 1 ইঞ্চি বড় রেখে একটা কাগজের টুকরো কেটে নিয়েছি। এই কাগজটায় ভালোভাবে আঠা লাগিয়ে নিয়ে বানিয়ে রাখা শক্ত কাগজটা ধীরে ধীরে এটার মধ্যে সেট করে দিচ্ছি। চারপাশে 1 ইঞ্চি করে যে বাড়তি কাগজটা আছে সেটা কাঁচি দিয়ে হালকা কেটে দিচ্ছি। কোণের অতিরিক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। চারপাশের কাটা অংশটায় এভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। তারপর আঙুল দিয়ে এভাবে চেপে সেট করে দিচ্ছি। একইভাবে আমি বাকি পার্টগুলোতে কাগজ লাগিয়ে নিয়েছি। একদিকে কালারিং আর্ট পেপার লাগানো হয়ে গেছে। এবার আরেক দিকে আর্ট পেপার লাগাবো। তিন দিকে সমান মাপ রেখে একদিকে 1 ইঞ্চি করে বেশি কাগজ কেটে নিয়েছি। প্রত্যেকটা একইভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। আমি আমার কভার ফাইলের চারপাশের কোণগুলো চৌকো রেখেছি। কেউ চাইলে এটা সামান্য রাউন্ড করেও কেটে নিতে পারে। তৈরি করে রাখা পার্টগুলো এক এক করে জুড়ে নেব। প্রথমে বড় পার্টটা জুড়ে নিচ্ছি। তার জন্য বাড়তি যে 1 ইঞ্চি কাগজ রেখেছিলাম সেটাতে ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। নিচের জন্য যে মোটা পার্টটা বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে এভাবে ধীরে ধীরে সেট করে নিচ্ছি। একটু গ্যাপ রেখে সেট করছি যাতে এটা ভাঁজ করতে কোনো অসুবিধা না হয়। একইভাবে নিচের শক্ত পার্টের থেকে দুপাশের যে বড় পার্টটা আছে সামান্য একটু দৈর্ঘ্যে ছোট রেখেছি। হাত দিয়ে ভালোভাবে এটা চেপে দিচ্ছি। উপরের বড় পার্ট দুটো লাগানো হয়ে গেছে। এবার সাইডের পার্ট দুটো জুড়ে দিচ্ছি। একটু গ্যাপ রাখার জন্য কভার ফাইলটা ভাঁজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। কভার ফাইলের মেন কাজটা হয়ে গেছে। এখন কভার ফাইলের উল্টো দিকে আঠা লাগিয়ে আর এক টুকরো কাগজ আটকে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে সেট করে নেওয়ার পর কভার ফাইলটা মোটামুটি রেডি হয়ে গেছে। মাঝখানে কিছুটা গ্যাপ রেখে একটা চিহ্ন করে নিচ্ছি। এই চিহ্নটা একটু ফুটো করে নিচ্ছি যাতে এর মধ্যে দিয়ে রিবন পাস করাতে পারি। রিবনের মাথাটা এভাবে আঙুল দিয়ে একটু গুটিয়ে নিয়ে পেন্সিল দিয়ে ধীরে ধীরে পাস করিয়ে দিচ্ছি যাতে এটা দিয়ে আটকানো যায় বা বাঁধা যায়। কভার ফাইলটা তৈরি হয়ে গেছে। রিবনের কানাগুলো একটু সুন্দর করে কেটে নিচ্ছি। কভার ফাইল তৈরি, কিন্তু আমি উপরে আরেকটু ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে করতে পারেন নাও পারেন। আমি আমার পছন্দ মতো একটা ছবি এঁকে নিচ্ছি। কভার ফাইলের সঙ্গে অ্যাডজাস্ট হবে এমন একটা বক্স আমি এঁকে নিয়েছি। এই বক্সটা কালার করার জন্য বেশ কয়েকটা পেন্সিল কালার ব্যবহার করছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে বক্সটার সব দিকে কালার করে নিচ্ছি। লাইট ডিপ শ্যাডোটা একটু ধরে নিচ্ছি। এখানে আমি একটা গিফট বক্স ওপেন করার ছবি আঁকছি। ড্রয়িং করতে না পারলে
মানানসই কোনো স্টিকার লাগালেও দেখতে অনেক ভালো লাগবে। কভার ফাইলটা তৈরি হয়ে গেছে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য।